BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বাগেরহাট এক আসনের হালচাল। বাগেরহাট এক সংসদীয় আসনটি 1984 সালের আগে খুলনা এক নামে পরিচিত ছিল। ফকিরহাট, মোল্লাহাট এবং চিতলমারী উপজেলা নিয়ে গঠিত এই আসনটি জাতীয় সংসদের 95তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 215,145 জন। ভোট প্রদান করেন 1,28,668 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 62,045 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শেখ মুজিবুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান 40,155 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এ নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এ নির্বাচনে শেখ মুজিবুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 181,986 জন। ভোট প্রদান করেন 150,617 জন। নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 77,342 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শেখ মুজিবুর রহমান। ধানের শেষ প্রতীকে তিনি পান 47,299 ভোট। উল্লেখ্য থাকে যে 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এগুলো হচ্ছে বাগেরহাট এক, খুলনা এক এবং গোপালগঞ্জ তিন। তিনি সব আসনে জয়ী হলেও গোপালগঞ্জ তিন আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন। 1996 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত বাগেরহাট এক আসনের উপনির্বাচনে শেখ হেলাল উদ্দিন বিজয়ী হন। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 231,267 জন। ভোট প্রদান করেন 189,157 জন। নির্বাচনে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 106,235 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শেখ মুজিবুর রহমান। ধানের শেষ প্রতীকে তিনি পান 82,922 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 234,047 জন। ভোট প্রদান করেন 211,468 জন। নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 142,979 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শেখ ওয়াহিদুজ্জামান। ধানের শীষ প্রতীকে তিনি পান 58,533 ভোট। 2008 সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাট এক, রংপুর ৬ এবং গোপালগঞ্জ তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি সব আসনে জয়ী হলেও গোপালগঞ্জ তিন আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে উপনির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন অন্য দুই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করলে শেখ হেলাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 302,330 জন। ভোট প্রদান করেন 268,848 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন, ধানে শীষে বিএনপির শেখ মাসুদ রানা, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের লিয়াকত আলী শেখ ও হারিকেন প্রতীকে মুসলিম লীগের এমবি শামসুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন বিজয়ী হন।
নৌকা প্রতীকে তিনি পান 2,52,646 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শেখ মাসুদ রানা। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 11,485 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, বাগেরহাট এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। শুধুমাত্র 11 দিনের ষষ্ঠ সংসদে বিএনপি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 বাগেরহাট এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 59.81% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 48.22%, বিএনপি 31.21%, জাতীয় পার্টি 0.34%, স্বতন্ত্র ও অন্যান্য 20.23% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 82.76% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 51.35%, বিএনপি 31.40%, জাতীয় পার্টি 3.97%, জামায়াতে ইসলামী 5.62%, স্বতন্ত্র অন্যান্য 7.66% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.79% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 56.16%, চার দলীয় জোট 43.84% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.81% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 67.99%, চার দলীয় জোট 27.84%, স্বতন্ত্র ও অন্যান্য দল 4.17% ভোট পায়। বাগেরহাট এক, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারি একাদশ সংসদে প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই হেলাল উদ্দিন। দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হেলাল উদ্দিন আওয়ামী লীগের একক প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির নেতা, সাবেক প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ রানা এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দীপু। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বাগেরহাট এক সংসদীয় আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। 1996 সালের সপ্তম ও 2008 সালের নবম সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনে দুইটি উপনির্বাচন সহ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ হেলাল উদ্দিন। এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নিজের পারিবারিক ঐতিহ্য ও ইমেজকে কাজে লাগাতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া টুঙ্গিপাড়ার পাশাপাশি হওয়ায় আওয়ামী লীগ এই আসনে বেশ প্রভাবশালী সংগঠনে রূপ নিয়েছে। দলে দলীয় কোনো কুণ্ডল নেই, বিএনপির সাংগঠনিক অবস্থা তেমন মজবুত নয়, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা নেই। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 95তম বাগেরহাট এক সংসদীয় আসনটিতে আওয়ামী লীগের বিজয় এক প্রকার নিশ্চিত বলা যায়। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।